আসসালামু আলাইকুম, আমি জহিরুল হক মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের পরের সপ্তম পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে সপ্তম পর্ব লেকচার ভিডিও নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যারা আমার গত পর্বটি দেখেননি তারা প্রথমে গত পর্বটি দেখে নেবেন। চলুন শুরু করা যাক আমার আজকের পর্ব সাত। আমরা গত লেকচার ইনসার্ট টেবিল থেকে আমরা লেআউট ভিতরে ডিলেট ইনসার্ট অ্যাবভ অর্থাৎ রো অ্যান্ড কলাম এটা শেষ করে ফেলেছি, মার্জ এটাও শেষ করে ফেলেছি এবং সেল সাইজ অলরেডি এটাও শেষ করে ফেলেছি। অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কিছুটা কথা বলেছি যে আমাদের দেখুন হোম মেনুতে যখন যাব এখানেও কিন্তু অ্যালাইনমেন্ট দেখতে পাবেন। এই অ্যালাইনমেন্টের ভিতরে লেফট সেন্টার রাইট এবং জাস্টিফাই, ঠিক আমার টেবিলের ভিতরেও আপনারা অ্যালাইনমেন্ট দেখতে পাবেন। অ্যালাইনমেন্টগুলো তিনটে অবস্থান ক্যাটাগরিতে আছে, একটি দুইটি তিনটি, রো আকারে এবং কলাম আকারে একটি দুইটি তিনটি এবং এটা হচ্ছে সেন্টার। যখন আপনি এখানে তিনটিকে পজিশন করবেন যদি মার্জ সেলস করেন সেই ক্ষেত্রে আমার ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন এইটাকে যদি আপনি আমি একটু রিভিউ করে নিচ্ছি গত ক্লাসের শেষ পার্টটি যদি সেন্টারে রাখি দেখেন বাংলা লেখাটা সেন্টারে চলে আসবে, আর যদি উপরে রাখি উপরে চলে আসবে এবং ডাউনে রাখলে ডাউনে চলে আসবে। এভাবে আমরা কাজগুলো গত ক্লাসে দেখেছি, এভাবে কাজগুলো দেখেছি আমরা। এবার আমরা টেক্সট ডিরেকশন নিয়ে কথা বলবো। টেক্সট ডিরেকশন নিয়ে যেটা করব টেক্সট ডিরেকশন মূলত হচ্ছে লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করানো। যেমন এখান থেকে যদি আমি এটাকে লিখি এভাবে বাংলা জাস্ট এভাবে, তবু আমরা এটা একটা প্রজেক্ট আকারে করতে পারি। কীভাবে প্রজেক্ট আকার করা যায় দেখুন, এখানে যদি আমরা প্রজেক্টটা একটু রান করে দেখি দেখুন এইটা যদি আমরা একটু ওপেন করি, এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এইখানে একটা টেবিল হয়েছে এবং এইখানে কিছু লেখা চলে আসছে। এখান থেকে আমরা এই টেবিলটা তৈরি করা, হয়তো দেখতে মনে হবে যে টেবিলটিকে ঘুরিয়ে দেওয়া বা টেবিলের ভিতর উল্টোভাবে লেখা, আবার টেবিলের ডান সাইডে নর্মালি যে প্যারাগ্রাফ আগের লেখা সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি তা না, টেবিলটাকে কোনোভাবে ঘুরানো হয়নি, টেবিলটা যেমন তেমনই আছে, জাস্ট এটা এখানে একটা টেকনিক অবলম্বন করা হয়েছে। তো চলুন দেখি এটা কীভাবে করা হয়েছে। এখন চলুন দেখা যাক কীভাবে করা যায়। ইনসার্ট টেবিল এখান থেকে তাহলে আমরা এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই প্রজেক্টটি এখন আমরা এটা তৈরি করার চেষ্টা করতেছি। প্রথমে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলটার এগুলো হচ্ছে সাধারণত কলাম, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং দুইটা রো, তো পাঁচটা কলাম আগে নিয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমরা জানি কীভাবে পাঁচটা কলাম নিতে হবে, এক দুই তিন চার পাঁচটা অলরেডি নিয়ে ফেলছি। এবার এটাকে ছোট করতে হলে নির্দিষ্ট একটা সাইজ, সেটা আমরা অলরেডি লেআউট থেকে নির্দিষ্ট সাইজে করতে হলে যে উইথটা কমানোর জন্য আমরা এখান থেকে আমরা জানি সবগুলো এক সাইজ দিলে এক সাইজ হয়ে যাবে থ্রি, না একটু বড় দিচ্ছি 0.4,
এবার টেবিলকে কখনো যদি মুভ করা প্রয়োজন হয় ডাউনে বামে, আমরা যদি হাত থেকে এভাবে ধরে মুভ করি তাহলে দেখুন পেজটা কিন্তু ভেঙে যাবে। তো সেক্ষেত্রে আমাদের পেজটা যাতে না ভাঙে এটাকে সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে আমাদের অবশ্যই এই অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে বা রাইটে রাইটে এইসব সাইডে মুভ করতে হবে। কিন্তু আমরা যদি হাত থেকে এটাকে টানাটানি করি সেক্ষেত্রে কিন্তু এটা পেজটা ভেঙে যাবে। তো এবার যদি এইরকম হয় পেজটা, এই যে দেখুন কার্সারটা আমার লক্ষ্য করুন, কার্সারটা যদি এইরকম হয় তখন এটা ধরে টেনে একদম নিচে পেজের শেষের দিকে নিয়ে আসুন। অলরেডি দেখুন আমার যে এখানে ইমেজটি ছিল যে এই ইমেজটি সমান হয়ে গেছে অলরেডি। এই ক্ষেত্রে যেটা জিনিসটা আমরা একটু দেখতে চাচ্ছি এখানে লেখাগুলো কীরকম ছিল এগুলো আমরা পরে আসতেছি, তার আগে এখান থেকে আমরা ডিজাইন থেকে যে জিনিসটা এখনো আসেনি তারপর আমার এখান থেকে একটু প্রয়োজন বলে ডিজাইন ড্র টেবিল থেকে আমি এখান থেকে এটা দিয়ে নিচ্ছি, ওকে বাতিল করে নিচ্ছি। এরপর যে জিনিসটা আছে আমরা একটু এবার এখানে কিছু লিখবো না, তার আগে আমরা পেজটা একটু ক্লিক করলে এরকম দেখবেন পেজটা একটা সাইড হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে করতে একটা পর্যায়ে আমাদের হয়ে যাবে দেখবেন, ওকে হয়ে গেল। এবার যদি আমরা ইমেজটা লক্ষ্য করি এই সাইডে লেখা ছিল এবং এই সাইডে ছিল এই ধরনের কোর্স ফি 26,500, ওকে। তো এই জিনিসটা আমার লেখাটা কিন্তু এভাবে নয় যে COU, আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, COU এভাবে ছিল না, ফন্টটা লেখা ছিল ভার্টিক্যালি। তো এটা করার জন্য আমাদের লেআউট থেকে এই যে টেক্সট ডিরেকশন আছে এটা অন করে আমরা লিখতে পারি কোর্স ফি। এখানে এসে আমাদেরকে আবারও কিন্তু এই টেক্সট ডিরেকশনটা করে নিতে হবে 26,500, ওকে। এবার যদি এখানে আমি পরেরটা লিখি যে দেখেন এখানে পরে যে লেখাটা ছিল কোর্স ডিউরেশন 2 ইয়ার্স, তো সেক্ষেত্রে কোর্স ডিউরেশন যদি আমার একটা বাংলা ফন্টে চলে আসছে আমরা ইংলিশটা করে নিচ্ছি, কোর্স ডিউরেশন থ্রু ইয়ার্স, এটা এটাকে উল্টেই দিতে হবে। তো আমরা জানি টেক্সট ডিরেকশন থেকে 2 ইয়ার এভাবে করতে পারি। এরপর আরও যেগুলো আছে এভাবে সিমিলারলি লিখতে পারি, টোটাল মার্কস প্র্যাকটিক্যাল, তো টোটাল মার্কসটা আমি লিখে দিচ্ছি এখান থেকে এই টেক্সট ডিরেকশন থেকে টোটাল মার্কস, টোটাল মার্কস এখান থেকে লেআউট থেকে টেক্সট ডিরেকশনটা আমি একটু ঘুরে দিচ্ছি, 200 দিলাম 200, ওকে। এবার যদি আমি এই সাইড থেকে একটু লেখা শুরু করি এটা যদি আমি একটু কপি করে বাড়িয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এভাবে আমরা করে নিলাম। এবার যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউর মাধ্যমে দেখতে চাই দেখুন আমার যে এটা ছিল ঠিক সেই রকম হয়েছে কিনা, এরকম জিনিসটা আমার অলরেডি চলে আসছে। তো আশা করি আপনারা প্রজেক্টটি বুঝতে পারছেন, হয়তো আপনাদের প্রথম ধারণা ছিল আমার এই টেবিলটি ঘুরিয়ে দিয়েছি বা এরকম একটা কিছু, আসলে তা না, বিষয়টা ছিল সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যালি কাজটা করা হয়েছে যে যাতে অতি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করা যায় সেই প্রসেসটি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো মূল আমার উদ্দেশ্যটা ছিল এখান থেকে আমরা যখন টেবিল ইউজ করব টেবিলের ভিতরে যে টেক্সট ডিরেকশনের মূল কাজটা কী সেই কাজটা দিয়ে একটা প্রজেক্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে মূল যে কাজটা যদি আমি আবার একটু আসি, টেক্সট ডিরেকশন যদি একটা টেবিল নেই, টেবিলের ভিতর মনে করুন যে এরকম উল্টোভাবে লিখতে হবে, সেই কাজটি মূলত আমরা এটা দিয়ে করতে পারি, এই টেক্সট ডিরেকশন লেখাটাকে ঘুরানো।
লেখাটাকে মূলত ঘুরানোর কাজটাই হচ্ছে। কিন্তু তাহলে যে কোনো লেখা আমরা ঘুরানোর বা টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমি অনলি ফর টেবিল অর্থাৎ টেবিলের ভিতরে লেখাগুলো ঘুরানোর জন্য মূলত আমাদের এই টেক্সট ডিরেকশনটা ইউজ করা হয়। এরপর হচ্ছে শর্ট। শর্ট ইতিমধ্যে আমাদের এই যে হোমের ভিতরে আপনাদের এই শর্ট নিয়ে এই যে এ টু জেড অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। তারপরে যেহেতু এখানে দিয়েছে তো বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করি। এক, পাঁচ, চার, তিন, তারপর সাত। এই ক্ষেত্রে যেটা এখানে আমরা শর্ট করতে এখানে যেটা বোঝাচ্ছি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, এখানে অ্যাসেন্ডিংও নেই ডিসেন্ডিংও নেই, আমরা একটু এলোমেলোভাবে আছে। এটাকে যদি আমরা শর্ট করি তো যেহেতু টেবিলে মার্জ করা আছে তাই এটা কার্যকরী হবে না, মার্জ থাকা অবস্থায় কার্যকরী হয় না। তো আমরা একটু নতুনভাবে নিয়ে দেখি, ওয়ান অর্থাৎ এক, পাঁচ, তিন, সাত, ছয়, চার। তো এবার করে দেখি কি হয়। তো লেআউট থেকে আমরা শর্টে চলে যাব। শর্ট থেকে আমরা নাম্বার, ঠিক আছে, অ্যাসেন্ডিং করে যদি ওকে দেখুন এক, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এবং ডিসেন্ডিং করে দেখি। ইয়েস, হ্যাঁ, সরি, ডিসেন্ডিংটা হয়নি, আমি আবার একটু দেখাচ্ছি। শর্ট, ডিসেন্ডিং, টেক্সট, অলরেডি আমার সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে, আমার শুধু এইটাকে সিলেক্ট করতে হবে। শর্ট, ডিসেন্ডিং, ওকে, দেখুন এবার কিন্তু সাত, ছয়, পাঁচ, চার, তিন, এক, অর্থাৎ ডিসেন্ডিং মোডে এটা কার্যকরী হচ্ছে। তো আশা করি এটা পারবেন। এরপর রিপিট হেডার রো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার যখন একটা টেবিল করবেন, একটা টেবিলের হেডলাইন যেটা থাকে প্রত্যেক পেজে পেজে টেবিলে একই হেডলাইন দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে মূলত এই কাজটি করা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আপনাদের একটু দেখাই, এটা থাকলো, এখন যদি এখান থেকে আমরা হেডলাইন তৈরি করি মার্চ সেলসের মাধ্যমে, তো আমরা একটু মার্চ সেলস করে নিচ্ছি। মার্চ সেলস এখান থেকে আমরা যদি ক্লাস রুটিন হিসেবে অথবা জানুয়ারি মাসের হিসাবে এটা যদি আমরা এইভাবে করে নিই, জানুয়ারি মান্থ, অর্থাৎ প্রত্যেকটা পেজই জানুয়ারি মান্থ হেডলাইন আমরা থাকবে, এরপরে এখানে কার্যক্রম থাকবে। তো আমি এটাকে পেজটাকে একটু বড় করে টেবিলগুলো একটু বাড়িয়ে নিচ্ছি, ইনসার্ট বিলো, আচ্ছা আমি এখানে অন করে নিচ্ছি এটাকে, এটাকে রিপিট বাতিটা জ্বালিয়ে নিচ্ছি। এবার যদি দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করে যদি ইনসার্ট বিলো দেই অটোমেটিক টেবিল হয়ে যাবে, দেখুন পরের টেবিলে চলে যাবে কিছুক্ষণের ভিতরেই, হ্যাঁ অলরেডি চলে গেছে, দেখুন অলরেডি আমার এই টেবিল চলে আসছে, কিন্তু আমার এখানে হেডলাইনটা অটোমেটিক এই পেজে যেরকম ছিল হুবহু এই পেজেও সেখানে হেডলাইনটা করেছে। অনেক সময় অফিসিয়াল কাজের একই হেডলাইন অনেকগুলো পেজ থাকে, তো হেডলাইনগুলো প্রত্যেক পেজে ইনক্লুড করতে হয়, সেই ক্ষেত্রে আমার এই রিপিট হেডার রোসটা আমার মোটামুটি ব্যবহৃত হয়। এবার আছে ফর্মুলা কনভার্ট টু টেক্সট, এটা আমাদের অতটা প্রয়োজনীয় না তাই এটা নিয়ে আলোচনা করলাম না। ফর্মুলা, ইয়েস, ফর্মুলা বলতে আমরা কোনো সূত্রকে মিন করতেছি, যে দেখুন পঞ্চাশ, একচল্লিশ, ছেষট্টি এবং সাতাত্তর, এই তিনটাকে যোগ করে আমরা জানি যে কোনো ক্যালকুলেশন অর্থাৎ অঙ্ক করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যথেষ্ট একটা আমাদের প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে এক্সেল দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। তারপর ওয়ার্ডে অনেক সময় দেখা যায় আমাদের অনেক কিছু অনেক সময় অনেকগুলো অঙ্ক থাকে, যে অঙ্কগুলোকে একসাথে যোগ করে রেজাল্ট বের করতে হয়, যেটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হয়। আর ওয়ার্ডের জন্য কিছু সিম্পল এই যোগগুলো দেওয়া হয়েছে ফর্মুলার মাধ্যমে, যাতে আপনাদের আলাদাভাবে না লাগে, ক্যালকুলেটর ইউজ না করতে হয়। সেই জন্য এই ইকুয়াল সাম লেফট, আপনি যেখানে আপনার ভ্যালুগুলো, যেমন এটা এই যে কার্সারটা কিন্তু এখানে আমি আবার একটু ক্লিয়ার করাই, কার্সারটার বামে ভ্যালুগুলো একটা 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 একটা, তো আমার যদি বামে থাকে তো সেক্ষেত্রে আমি লেফট ইউজ করতে হবে, যদি উপরে থাকে সেক্ষেত্রে অ্যাবোভ, এবং নিচে থাকলে বিলো, রাইটে থাকলে ডানে থাকলে রাইট। তো আমার এই ভ্যালুগুলো আমি দেখতে পাচ্ছি আমার কার্সারের বামে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেক্ষেত্রে আমাকে এই ফর্মুলা ক্লিক করে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার লেফট দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেনশন করতেছে যে আপনার কার্সার কোন সাইডে আছে, অবশ্যই বামে।
তো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম টাইমই আপনার এক্স্যাক্টলি থাকবে। অনেক সময় যদি একটু এলোমেলো হয়ে যায় এখানে আপনার কাছে লেখাগুলো বামে বাট এখানে আসলে রাইট, সেক্ষেত্রে আপনি এখান থেকে রাইট করে নেবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা এক্স্যাক্টলি থাকে। ওকে, দেখুন এখানে যদি 50, 41, 66 এবং 77-এর যোগ করে 234, তো এক্স্যাক্টলি যোগটা আপনারা দেখতে পাবেন। তো এইটার জন্য আপনাদের এই ফর্মুলাটা মূলত ইউজ করা। আশা করি এই সেট জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। এবার দেখাবো বাম সাইড, এই টেবিলের ভিতরে যে কাজগুলো করা হয় এটা নিয়ে একটু কাজ করব। তবে এটা অনেক সময় আমাদের খুবই প্রয়োজন হয় পেপার পত্রিকার জন্য। দেখুন আমি একটা টেবিল নিলাম, এই নিলাম টেবিলটা, একটু চাপাই নিয়ে আসি। টেবিলটাকে সিলেক্ট করে আমরা দেখেন লেআউটটা কতটা প্রয়োজন, 0.3 অনেক প্রয়োজন। এবার এটার ভিতরে লিখতে পারবেন, আপনি চাইলে এটার ভিতরে পরে লিখতে পারবেন, চাইলে কোনো প্রবলেম নেই লিখতে পারবেন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যেটা আপনারা এখন দেখতে পাবেন, এইখানে টেবিলের ডান সাইডটা কিন্তু ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা আপনি লিখতে চাচ্ছেন কিন্তু আপনি পারবেন না। যতই লেখেন না কেন ও কিন্তু চলে যাবে কোথায়, সেলের ভিতরে। কারণ আপনারা মনে রাখবেন টেবিলের যতটুকু আপনি টেবিলটা নেবেন ওই বরাবর উইথ যদি কোনো কিছু খালিও থাকে ওই উইথটা দখল করে নেয়, এবং আপনি এই উইথে যতই লেখেন ও কিন্তু চলে আসবে সেলের ভিতরে লেখাটা। কিন্তু আমার লিখতে হবে এইখানে, আপনার পেপার পত্রিকানোর সময় দেখতে পান এখানে লিখতে লিখতে এইদিকে হবে, এইদিক হবে, এভাবে করে এখান থেকে শুরু হয়। এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কোনো না কোনোভাবে করা হয়েছে, যেহেতু করা হয়েছে দেখি আমরা সেটা চেষ্টা করি কীভাবে হয়েছে, সেটা এভাবে করা হচ্ছে। দেখেন আমি যদি একটু লিখি, তাহলে যদি আমরা একটু কপি করে বড় করি, আর একটু বড় করে নিচ্ছি, ওকে এক পেজ হয়ে গেল। এখন আপনি যদি এইটার কোনো একটা ঘরে কার্সার রেখে, অবশ্যই লেআউটের ভিতরে জিনিসটা আছে, তো লেআউট আনতে হলে আমি আগেই বলেছি অবশ্যই টেবিলের ভিতরে কোনো একটা সেলের ভিতরে কার্সার রাখতে হবে, অন্যথায় লেআউটটা আসবে না। তো লেআউটে ক্লিক করলাম, এই যে প্রপার্টিস আছে প্রপার্টিসে যদি আমরা ক্লিক করি, দেখুন আপনি যে স্টাইলটি চাইছেন এখানে তা কোনটা মিল আছে, এইটা অ্যারাউন্ড, অ্যারাউন্ডে দেখেন এই যে বামের টেবিল উপর থেকে এভাবে লেখা আছে, তা এই স্টাইলটা আমরা নিলাম, নিয়ে জাস্ট ওকে দিলাম। দেখুন এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখতে পাবো যে প্রিন্টটা কেমন হচ্ছে। দেখুন আমার এখানে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে। তো এই কাজটুকু করার জন্য আপনাদের অবশ্যই লেআউটের ভিতরে মনে রাখবেন এই প্রপার্টিসটা। এবার যদি অন্য স্টাইল নিতে চান যে এই যে দুই সেট থেকে লেখা হবে মাঝখানের টেবিল সেটাও করতে পারেন, অথবা বাম সাইড থেকে লেখা হবে ডানের টেবিল সেটা ডানের টেবিল কীভাবে নিতে হয় সেই জিনিসগুলো অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ওই জিনিসগুলো আপনারা দেখলে আরও ক্লিয়ার হবেন। তো আপনাদের সামনে এটাই আমি দেখালাম যে প্রপার্টিস থেকে কীভাবে এই টেবিলের ডান বাম এগুলো কীভাবে লিখতে হয়, অ্যারেঞ্জ করতে হয়। এবার যেটা যাব ডিজাইন, ডিজাইনের ভিতরে যে জিনিসটা আপনার বেশি দরকার যেটা ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করি সেটা হচ্ছে ইরেজার এবং ড্র টেবিল। ইরেজার এবং ড্র টেবিল, ড্র টেবিলের সাথে আরেকটা জিনিস, আরও তিনটে জিনিস ইনক্লুড যে জিনিসটা আমি একটু পরে আসতেছি, ইরেজারটা নিয়ে একটু কথা বলবো যেটা আমাদের খুবই এসেন্সিয়াল ইরেজারটা, ইরেজারটা। তো এটা একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো ধরুন এখান থেকে আপনার বিভিন্ন কলাম রো তৈরি করার ক্ষেত্রে এখান থেকে এটা উঠে দেন, যেটা আমরা মার্জ সেলসের মাধ্যমে করেছি সেই কাজটুকু আমরা ইরেজারের মাধ্যমে করতে পারি। এই দেখুন উঠে দিচ্ছি, চলে গেল। এবার এখান থেকে আবার উঠে দিচ্ছি, আবার এখান থেকে উঠে দিচ্ছি, অর্থাৎ কোনো সেলকে যদি একত্রিত করার প্রয়োজন হয় এভাবে আমরা কোনো সেলকে মার্জ সেলের পরিবর্তে আমরা এখান থেকে এটা করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি এখানে লিখতে চান তাহলে কিন্তু পারবেন না, দেখেন আমার কার্সারটা কিন্তু একটা মানে রাবারের মতন হয়ে গেছে। এটাকে যদি আমি লাইট অন করা আছে দেখেন হলুদ করা, এটাকে অফ করে দিলে কিন্তু এখন কিন্তু আপনি লিখতে পারবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি লিখতে পাবেন না, লিখতে হলে কিন্তু অবশ্যই এটা অফ করে তারপর লিখতে হবে। এবার আসি ড্র টেবিল, এটাকে আবার তিনটা নিয়ন্ত্রণ করে, প্রথমে আমি একটু দেখাই নিচ্ছি, এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে, আর এখান থেকে একটা কলম হবে। দেখেন আমি যে জিনিসটা স্প্লিট সেলসের ভিতরে ছিল আমি আপনাদেরকে দেখাইনি, এটা এখান থেকে এভাবে খুব ইজিলি করা যায়। পেন কালার
এটা যদি হলুদ রাখি এবং এটাকে রাখি যদি আপনি দেই, দেখেন একটা হলুদ কালার পেন হবে। এটা হচ্ছে মোটা হচ্ছে, এখন কতটুকু মোটা করতে চান দেখেন, এর চেয়েও যদি বেশি করতে চান তো মোটটা 6 ফিটের পরে যদি আপনি যেতে চান এখান থেকে, এই এখান থেকে করতে পারেন। এরপর হচ্ছে এখানে স্টাইল, কোন স্টাইল একটা দিলে দেখেন এই স্টাইলটা হবে। তো এই ড্র টেবিলটার সাথে কিন্তু এই তিনটে জিনিস সম্পৃক্ততা আছে, এই তিনটে জিনিসের সাথে এই ড্র টেবিলটা সম্পৃক্ত। তো আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শেডিং। শেডিং অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি একটু আগে, ইরেজার দেখাতে গিয়ে দেখছেন এইভাবে লিখতে পারিনি কারণ এটা অন করা ছিল লাইট। ড্র টেবিলের ক্ষেত্রে কিন্তু সেম, এটা যখন করবেন তখন কিন্তু লিখতে পারবেন না, লাইট অফ করে তারপর কিন্তু লিখতে হবে। এই যে অফ করে দিলাম, এবার অফ করার জন্য অবশ্যই এটা ক্লিক করতে হবে, তারপর আপনি এটা লিখতে পারবেন। ওকে, এবার আছে শেডিং। শেডিং হচ্ছে যখন একটা কোনোটা সেলে কার্সার রেখে যদি যে কালারটা দিই ওই কালারটা সেলের ভিতরে পড়বে, এটি হচ্ছে শেডিংয়ের কাজ। বর্ডার, বর্ডার অলরেডি হোমের ভিতরে আলোচনা করেছি, তারপর আমি এখান থেকে বর্ডার আর একটু টেবিল বর্ডার নিয়ে আলোচনা করি, এটা অনলি ফর টেবিল বর্ডারের জন্য। তবু সিমিলার, আগে যে বর্ডার দেখাইছি এবং এখানে টেবিল বর্ডার প্রায় সেম কাজ। তো চলুন আমরা টেবিল ড্র করে নিই। এই টেবিলটা, এই টেবিলটাকে আপনি চাইলে বিভিন্ন অল বর্ডার অল বর্ডার করতে পারেন, চাইলে হরিজন্টাল লাইন করতে পারেন, চাইলে আপনি বর্ডারের ভিতর থেকে ইনসাইড আউটসাইড বর্ডার দিতে পারেন, আউটসাইডে শুধু বর্ডার থাকবে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা করতে পারেন। এছাড়া আপনি যদি আরও স্টাইল চান এই বক্স থেকে বা অল বর্ডার করে সেটার ভিতরে বিভিন্ন স্টাইল দেবেন, এখান থেকে এই স্টাইল দিতে পারেন। এখানে বিভিন্ন বিভিন্ন স্টাইলে প্রেজেন্ট করতে পারবেন। বর্ডারটা যদি একটা কালার দিতে চান দেখেন, ওকে দেন, বর্ডার একটা কালার হবে। এই বিভিন্ন স্টাইলে আপনি প্রেজেন্ট করতে পারেন এই বর্ডারগুলোকে নিয়ে। তারপর মোটা চেকনের বিষয়টা এখানে আছে, তো কালারটা একেবারে চোখে লেগে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই বিভিন্ন স্টাইলে করতে পারেন। এছাড়া কিছু রেডিমেড স্টাইল দেওয়া আছে, যে রেডিমেড স্টাইলের মাধ্যমে আপনি এই জিনিসটা তো আপনারা এখান থেকে এই নিতে পারেন, যেগুলো আপনাদের নিজেরা কোনো বর্ডার তৈরি করতে হবে না, এখান থেকে যে স্টাইলটা আপনার পছন্দ সেটা আপনি তৈরি করে নিতে পারেন। আশা করি আপনারা টেবিল ইনসার্টের ভিতরে টেবিলের কাজগুলো বুঝেছেন। তো সর্বোপরি আমি আর একটু আলোচনা করি, দেখুন দেখুন আমি যে টেবিলের বাইরে কার্সারটি আছে, আমি কিন্তু অ্যাডেন্সে পরে লেআউট বা ডিজাইন দুটো একটু পাচ্ছি না। অবশ্যই টেবিলের ভিতরে থাকা অবস্থায় কিন্তু লেআউট এবং ডিজাইন দুটোই পাবেন। অনেক সময় অনেকেই কোশ্চেন করেন যে আপনাদের লেআউট এবং ডিজাইন মেন দুটি আসে না, আসার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেবিলের ভিতরে কার্সার রাখতে হবে। আপনারা হয়তো অনেকেই টেবিলের বাইরে কার্সার রেখে এই দুটো আশা করেন, লেআউট এবং ডিজাইন, সেটা পসিবল না। তো আশা করি এই ডিজাইন এবং লেআউট দুটো জিনিস বুঝতে পারছেন। তো ইনসার্টের ভিতরে আমরা দেখলাম শুধুমাত্র টেবিল। এবার যে জিনিসটি দাঁড় করাবো সেটা হচ্ছে পিকচার। পিকচার আমরা দুটো ওয়েতে আনবো এখানে পেজের ভিতরে। সর্বশেষে যে ওইটা দেখাবো সেটা হচ্ছে ইজিলি, এবং যে কম্পোজ করার জন্য ইজিলি অল্প টাইমে খুব সহজভাবে কাজ করা যায় সেটা আমরা সেকেন্ডলি দেখাবো। প্রথমত আমাদের বই পুস্তক পাঠ্যপুস্তকে যেভাবে একটা ছবি আনতে হয় দেওয়া আছে, আমি সেই ওইটা দেখাবো। তবে এটা অনেকটা ডিফিকাল্ট ওয়ে, মানে ইজি ওয়েটা আমি সেকেন্ডলি দেখাচ্ছি। ওকে, তো পিকচার এখানে মেনুতে যদি ক্লিক করি দেখুন, পিকচার নেওয়ার জন্য ও আমাকে বলবে, এই যে ডায়লগ বক্সটা আসবে, আপনার এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, লোকেশন, ডেস্কটপ তো আপনার জানেনই, তারপর ডি ড্রাইভ, ই ড্রাইভ। দেখি আমি ডেস্কটপ থেকে কোনো ছবি দিতে পারি কিনা, একটা ছবি নেই, ধরুন এই ছবিটাই নিলাম, এই ছবিটা নিলাম। এক্ষেত্রে বড় ছবিটা ছোটো, যে কারণে আমার তেমনটা প্রবলেম করবে না। তো আমি একটু কিছু লেখা লিখে নিই, তারপর দেখুন যে ছবিটা নিয়ে আসলে লেখায় কী প্রভাবটা পড়ে। পপুলেশন প্রবলেম, পপুলেশন প্রবলেম, এটাকে আমি কপি পেস্ট করতেছি নর্মাল ওইতে, আমি শর্টকাট কিবোর্ড থেকে
ওকে, আমি ছবিটা মূলত এখানে আনতে চাচ্ছি, জায়গাও দিয়ে দিলাম, ওকে কার্সারও রেখে দিলাম। দেখেন কি হচ্ছে, ইনসার্ট পিকচার ক্লিক করলাম, এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, ধরুন আমার একটা ছবি নিচ্ছি। দেখুন আমার লেখাটাকে সরিয়ে পরের পেজে নিয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছিলাম ছবিটাকে, দেখুন মাঝখান থেকে ও করছে কি, ও একটা ছবি একটা পেজে নিয়ে নিয়েছে এবং আমার এখান থেকে পেজে যতটুকু লেখা খালি করে ও ঢুকে গেছে। কিন্তু আমার ইচ্ছে ছিল যে এই সাইডে লেখাটা আছে, এখানেও লেখাটা থাকবে, এখানে অল্প একটু ছবিটা আসবে। কিন্তু আমি যদি নিয়মতান্ত্রিকভাবে ছবিটা আনলাম, তাতে কি হলো যে তিন পেজ হয়ে গেলো, আমার এক পেজের লেখা তিন পেজ অলরেডি চলে গেল, দখল করলো, সেক্ষেত্রে লেখাগুলো এলোমেলো হয়ে গেল, লেখাগুলো যে কোনো জায়গায় সরে গেল, এটা একটা প্রবলেমের কথা। এখন এটা একটা ডিসঅ্যাডভান্টেজ পিকচার আনার ক্ষেত্রে, এটি আমি আপনাদের কীভাবে সুন্দরভাবে করা যায় সেকেন্ড ওইতে আমি এই জন্যই দেখাবো। তো তারপরে যেহেতু বই পুস্তকের প্রসেসিংটা এভাবে দেওয়া আছে, তো এইটা ওইটা দেখালাম, শিখতে হলে এগুলো প্রয়োজন আছে, সব কিছুই জানতে হবে, আপনি যেটাই কাজে লাগান না কেন। তো দেখুন ছবিটা যদি ক্লিক করি, তো দেখেন আমার এই একটা এই একটা এগুলো হচ্ছে পয়েন্টার, বিভিন্ন পয়েন্টার দেখতে পাবেন। তো পয়েন্টার ধরে যদি আপনি এভাবে করেন, দেখেন ছোট হতে থাকবে, দেখেন আপনি যেমনটি চাচ্ছেন কাঙ্ক্ষিত, এই যে এখন যে অবস্থা আছে ঠিক আপনি এমনটি চেয়েছিলেন, বাট আপনি সেটা পারেননি। এটা করা যাবে যাবে না তা না, কিন্তু অনেকটা সময় লস এক্ষেত্রে। এবার যদি ছবিটা চাচ্ছেন মাঝে, দেখুন ছবিটা ধরে মাঝে নিয়ে আসেন, দেখেন পারবেন না, ছবিটা মুভ করা যাবে না, এটাও একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, এই ছবি মুভ করা যায় না। কিন্তু অবশ্যই আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে, অবশ্যই এটার ভিতরে একটা র্যাপিং প্রবলেমের কারণে ছবিটা মুভ হচ্ছে না, তো র্যাপিংটা দূর করে নিতে হবে। তাহলে এই ছবির উপর ক্লিক করলে দেখুন অ্যাডিন্সের পর ফরম্যাট আসতেছে, বাইরে ক্লিক করুন, অ্যাডিন্সের পর দেখেন কিন্তু আর আসতেছে না। তাহলে আপনি বলতে পারেন যে এইটার সাথে যেমন টেবিলের সাথে লেআউট এবং ডিজাইন জড়িত ছিল, ঠিক এই পিকচারের সাথেও কিন্তু এই ফরম্যাটটা জড়িত। তো কী জড়িত দেখি, প্রথমে আপনি এই র্যাপিংটা বলেছিলাম, টেক্সট র্যাপিং, এটার কারণে প্রবলেম আছে, বেগ বিহাইন্ড দ্য টেক্সট। এখন দেখেন লেখাটায় কোনো প্রবলেম নেই, লেখা ছবির উপরে চলে যাচ্ছে, সমস্যা নাই, ছবিটা যদি একটু মাঝে নিয়ে এসে আসতে পারতেছি। তো এই প্রসেসগুলো করে তারপর আপনার ছবিটা বসাতে হবে। এবার যদি আপনি সিভি হিসাবে আপনি ছবিটা বসাতে চান, সেটাও আপনি করতে পারেন। এভাবে সিভিতে যেভাবে ছবি দেয় সেভাবে আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা অনেকগুলো প্রসেসিং কাজ করে তারপর আমাকে কিন্তু আসতে হয়েছে। এখন দেখুন আসলে ফরম্যাটটা করলে কি হয়, ফরম্যাটটা করলে আমাদের ব্রাইটনেস, কন্টেন্ট, লিক কালার, রিকালার, কম্প্রেস পিকচার, অনেকগুলো যে অপশন আসবে, বর্ডার আসবে, অনেকগুলো আসবে, এগুলো আমরা এক এক করে দেখি। তো আমি কিন্তু এখনও প্রথম ওইটাই আপনাদের দেখাচ্ছি, সেখানে ওইটা এখন যাইনি, এটা যাব, আমি এইটা কমপ্লিট করি। তো ফরম্যাটে ক্লিক করে যদি ব্রাইটনেসটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ব্রাইটনেস মানে কি বুঝাচ্ছে, তবে এটা কিন্তু মনে রাখতে হবে নর্মাল একটা সফটওয়্যারের কাজ, মাইক্রোসফট ওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজ আপনি আশা করতে পারেন না। সো এখানে কিছু কাজ দেখানো হয়েছে যে একটু আলো টালো করা, কিন্তু মূলত এই কাজগুলো সুন্দর ছবিকে করতে হলে অবশ্যই গ্রাফিক্স একটা ফটোশপ দিয়ে এগুলো করতে হবে। জাস্ট এখানে নমুনা দেওয়া হয়েছে, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে এই যে একটু কন্টেস্ট করা, এই করা, জাস্ট স্লাইট। রিকালার হচ্ছে একটা কালারকে দেখানো, এই ছবিটাকে বিভিন্ন কালারে প্রেজেন্টেশন করা, এটা হচ্ছে রেগুলার কাজ। চেঞ্জ পিকচার হচ্ছে এখানে ক্লিক করলে এই জায়গাটা ঠিক এই জায়গাটায় একটা ছবি বসে যাবে, একটা ছবি নিয়ে আসার জন্য রিসেট মানে বাদ দেওয়া। এরপর যদি আপনি স্টাইল দিতে দেন, এটা নিলে এটা একটা স্টাইল পড়বে, এটা নিলে এইটা, এই দেখেন আমি যদি দেখাই গোল গোল একটা স্টাইল হলো, দ্যাটস একটা ফ্রেম পিকচার স্টাইল। এখান থেকে যদি আপনি পিকচার স্টাইল যেটা নিতে চাচ্ছেন, যেটা ইচ্ছা সেটা আপনি এটা নিতে পারেন। তবে মনে রাখবেন এগুলো স্টাইল কিন্তু সাধারণত কোনো সিভি বা ইসে কার্যকরী হবে না, এটা জাস্ট আপনার ব্যক্তিগত একটা কাজে আপনি এটা ইউজ করতে পারেন। এখান থেকে অনেকগুলো দেখতে পাবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। পিকচার শেপ, এখান তো রেডিমেডটা দেওয়া হয়েছে, আপনি যদি চান যে না শেপটা আপনি এখান থেকে নিয়ে করবেন সেটাও করতে পারেন। এই যে পিকচার শেপ থেকে এখান থেকে আপনি যে স্টাইলটা দেখেন, এইটা আমি এই শেপটি নিলাম, একটা হার্ট শেপ, তো এই শেপটা হয়ে গেল। যদি আপনি মনে করেন যে না আপনার নিতে হবে এই ত্রিভুজ, দেখুন ত্রিভুজটা, অর্থাৎ এখানে আপনারা যে কোনো একটা শেপ নিতে পারেন। এবার যদি পিকচার বর্ডার, অর্থাৎ বর্ডার একটা কালার দিতে চান, দেখেন এই
একটা লাল কালার বা কোন একটা কালার হচ্ছে। এবার হচ্ছে বর্ডারের উইথ, উইথ মোর কালার যদি আরো কালার দিতে চান তাহলে উইথ হচ্ছে মোটা, এই যে বর্ডারটা দেখেন মোটা হচ্ছে, যদি এর চেয়ে আরো মোটা করতে চান তাহলে মোর লাইনসে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন পিটি এখান থেকে বাড়াই দিতে পারেন, এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আমরা বর্ডারের এখান থেকে কালার দিতে পারি, উইথ দিতে পারি এবং স্টাইল দেখেন এখান থেকে স্টাইলও দিতে পারি, এখান থেকে আমরা স্টাইলও দিতে পারি। পিক্সার ইফেক্ট অর্থাৎ থ্রিডি জাতীয় কোনো কিছু যদি করতে চান দেখেন এই যে থ্রিডি আকারে আপনারা যদি দেখেন এই থ্রিডি এগুলো এখানে প্রিসেটের মাধ্যমে করতে পারি। এবার পজিশন, পজিশন এটা কোথায় রাখতে চান সেটাকে পজিশন বলে, তবে এটা হাত দিয়ে আপনারা পজিশন করতে পারেন। তো ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক এই দুইটা জিনিস আপনাদের একটু দ্বিতীয় স্টাইলটা এনে তারপর দেখাচ্ছি। এবার আমি যাচ্ছি আপনাদের দ্বিতীয় স্টাইলটা ছবি আনার জন্য, যে দ্বিতীয় স্টাইল বলেছিলাম খুব সুন্দর একটা প্রসেস সেটা আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে ইনসার্ট শেপ, আমি যদি এখনও শেপ আপনি দেখেনি তারপরেও অ্যাডভান্স শেপে চলে আসি, এখান থেকে ছবিটা নিতে চাচ্ছেন এইখানে। এবার দেখবেন লেখাগুলো কোনো প্রবলেম হবে না। এবার এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ফরম্যাট অটোশেপ দেখতে পাবেন। ফরম্যাট অটোশেপ দেখে ফিল ইফেক্ট পিকচার সিলেক্ট পিকচার, এবার সিলেক্ট একটা করেন পিকচার। এবার যদি আমি এই পিকচারটা দিই ওকে, তো দেখেন ছবিটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে। এবার দেখেন এখানে লেখার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে না, আশা করি এইটি আপনার সবচেয়ে ইজি ওয়ে খুব দ্রুত ছবি। আপনি যদি এটাকে এভাবে না এনে অন্য কোনো স্টাইল অ্যাপ্লাই করে নিয়ে আসতে চান সেটাও করতে পারেন, এই স্টাইল গোল স্টাইলে। এবার একই ওয়ে প্রসেস, রাইট বাটন, ফরম্যাট অটো শেপ, ফিল ইফেক্ট পিকচার সিলেক্ট পিকচার, এবার যে পিকচারটা নিয়ে আসতে চান সেটা এখানে সিলেক্ট করে দেন। যদি এটাকে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন ওকে, এভাবে এই জিনিসটা এভাবে নিয়ে আসতে পারেন। এবার আসি যে এখানে সিলেক্ট করলে আমাদের ফরম্যাট থেকে, ফরম্যাট থেকে আমাদের এই যে সেম ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক অলরেডি টেক্সট র্যাপিংটা দেখাইছি, ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক এই দুইটা আমি ডিফেন্স করতে চেয়েছিলাম। দেখুন এই দুইটার ভিতরে ছবি এইটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচে, তো এইটার বাকিটুকু সামনে নিয়ে আসতে চাই, এটা সিলেক্ট করে অবশ্যই এটা সামনে নিয়ে আসতে হলে ব্রিং টু ফ্রন্ট অলরেডি চলে আসছে। এবার এইটাকে যদি আবার পিছনে পাঠাতে চাই তাহলে সেন্ড টু ব্যাক, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ একটা ছবিকে একটা সামনে পিছিয়ে পাঠানোর জন্য এই সেন্ড টু ব্যাক এবং ব্রিং টু ফ্রন্ট ইউজ করা হয়। এই ছিল মোটামুটি ফরম্যাটের কাজগুলো, আশা করি আপনারা এগুলো পারবেন, খুব ইজি ওয়ে আছে, তবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজগুলো মনে থাকবে, হয়তো আমি কাজ করতেছি হয়তো দেখতেছেন যে কোনো আমার দেখা লাগতেছে না, এটা এক দুই দিনে হয়নি, রেগুলারলি প্র্যাকটিস করতে করতে এগুলো আমার হয়ে গেছে, এখন কোথায় আছে কী অবস্থায় আছে এটা মুখস্থ হয়ে গেছে। আপনাদেরও এটা নিয়মিত প্র্যাকটিস করলে মাথায় থাকবে, অন্যথায় এটা মনে রাখার জিনিস না, প্র্যাকটিস ছেড়ে দিলে দেখবেন আবার ভুলে গেছেন। তো পিকচার জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, এরপরে ক্লিপ আর্ট শেপ এগুলো আমি নিয়ে আসবো, তবে সেটা আপনাদের জন্য নেক্সট টিউটোরিয়ালে। তো আপনারা প্রত্যেকটি টিউটোরিয়াল আমার পাবেন অবশ্যই, তো আমার চ্যানেলে চোখ রাখুন, নিয়মিত আপনাদেরকে আমি আপডেট দিয়ে যাব, আপনারা নিয়মিত পর্বগুলো পাবেন। এভাবে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য সফটওয়্যারের কাজগুলো আমি নিয়মিত দিয়ে যাব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।